Bismillahirrahmanirrahim. Şakıl proşonşa Allahu. Şakıl khamdar malik alamuhan. Assalamu alaikum amar pran priyo şakıl apunjon. Kemon achen? Ami abaro apnader majhe chole aslam oshongkho shukhobore barta niye. Ashole ekhon ei mashta kintu pura biyer moushom. Tai mane eto sokal theke sara din kaj. To ei matro office uthbo. তো অফিসে অলরেডি 4-5 জন বসে আছে তো আমি ভাবলাম যে না অফিসে গেলে তো আর মনে থাকবে না সব সারাক্ষণ ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার ইমেল পাঠাতে কথা বলতেই সময় চলে যায় তাই আমি আমার আপনজনদের কাছে এখন একটু ডিসপ্লে করে যাই যে আমার বোনরা যারা আসছে তাদের জন্য একটু আমি পাত্র আহ্বান করছি পাত্রী হচ্ছে মিরপুর থেকে আসছে ও বিধবা ওর 44 এর মতো বয়স ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে খুব ভালো ফ্যামিলি ও একটা উপযুক্ত একটা পাত্র খুঁজছে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে মেয়ে প্রতিষ্ঠিত আরেকটা বোন ফোন করছে ও অন দা ওয়ে ওর ফোনটা একটু ধরি হ্যাঁ কোথায় আছো তুমি ম্যাম বি ব্লকে আছি এরা বলে বি ব্লক আরো 6টা আছে আপনি রোড নাম্বারটা বলতে বলেন এটা মেইন রোডে 8 নাম্বার হাউস মেইন রোডে খালের পারে 8 নাম্বার হাউস হ্যাঁ আপনি এই যে মেইন রোডের স্বপ্ন মেইন রোডের স্বপ্ন থেকে আপনি মেইন রোডে চলে আসেন ওকে ওকে থ্যাঙ্ক ইউ ওই যে এটা অনেকে আর কি এটা মেইন রোড তো এই মেইন রোড দিয়ে তো আরেকজন চলে আসছে এটা বসুন্ধরা থেকে আসছে ও বিধবা ওর 45 এর মতো বয়স ও স্কুল শিক্ষিকা সরকারি চাকরি করে অনেক বেটার একটা মেয়ে তো আমি আর কি বলবো ওদের জন্য উপযুক্ত পাত্র চাচ্ছি আওয়াজ হচ্ছে অনেক আমাদের সাথে এখনি যোগাযোগ করতে পারেন আপনারা যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন তারাই শুধু যোগাযোগ করবেন অতি উৎসাহিত হয়ে না যারা মনে করেন যে যারা যেই উপযুক্ত পাত্রপাত্রী আপনারা কি পেতে পারেন সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করলে আমাদের মিলিয়ে দিতে সুবিধা হয় আমি সকলের দোয়া চাই আমি সকলের দোয়া নিয়ে আমি আমার কাজ শুরু করিলাম আল্লাহর নামে আপনাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা দরকার কারণ আমি যেভাবে সেবাটা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো যে আপনারা যে অসম্ভবকে সম্ভব করতে বলবেন সেটা কিন্তু সম্ভব না তবে হ্যাঁ এটা শুধুমাত্র আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগির কারণে আপনি হয়তো বেটার কিছু পেতে পারবেন অনেকেই অনেক ছেলেরা ফোন করে অনেক মেয়েরা ফোন করে বলে আপা একটু যদি অন্যরকম ভাবে চলি তাহলে আমার চলার কোনো সমস্যা নাই আমি এই ব্যাপারটা আমি একদম অস্বীকার করতে চাই যে কেউ কোনো অন্যায় করে অন্যায় পথে কাউকে ঠকিয়ে কখনো সে বড় হতে পারে না এটা সব মিথ্যার রাজ্যে মানুষ ক্ষণস্থায়ী হয়তো আপনি ভালো থাকবেন কিন্তু এটা প্রাশ্চিত্য আপনার করতে হবে কারণ আল্লাহ তো দেখতেছে তাই অন্যায় থেকে যে দূরে থাকবে সেই ভালো থাকবে আপনি শুধু অর্থ বিত্তর মালিক হয়ে গেলেন আপনি শারীরিক অসুস্থ সেই অর্থ বিত্তর কোনো মূল্য নাই অনেক বাবা মাই আছে যে হ্যাঁ আমি আমার মেয়ে এটাকে দিয়ে দিব আমার মৃত্যুর পরে সব পাবে আমি একটা কথা বলতে চাই কারণ আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে এই সমাজকে কিছু কিছু যেটা আমি দেখি যে ক্ষতি কর সেটা একটু নলেজে দিতে এটা আমার ইউটিউব চ্যানেলে হোক ফেসবুক হোক অনেক সময় বলতে ইচ্ছা করে আবার এটারে আবার অনেক সময় দেখা যায় মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে অনেক হয়রানি করতে চায় তো তাদের আমি বলবো যেটা ভালো সেটা নিয়ে আপনারা বিশ্লেষণ করে আপনারা ডিসপ্লে করুন কিন্তু মিথ্যা বিশ্লেষণ করে সেটা মানুষকে হয়রানি থেকে বিরত থাকতে হবে আল্লাহ কিন্তু দেখতেছে এই ক্ষেত্রগুলি আমি দেখলাম যে যারা এই কথা বলে তারপরে দেখেন বাবা মা মরে যায় কিন্তু ওই যে পরিবারে কেউ না কেউ থাকে লোভী লোভ তাদের হক আদায় করে না সেই হক আদায়কারীর দোয়া কখনো আল্লাহ কবুল করে না আরেকটি কথা অনেক মানুষ আসতেছে যারা আমার ভাইরা বিদেশে থাকেন একটু নলেজে দেওয়া দরকার কারণ আপনি নিজেকে একটু ভালোবাসবেন অনেকেই বলে আমার ভাই বোনদের মানুষ করতে করতে আমি শেষ হয়ে গেছি আমার পরিবারকে টাকা দিতে দিতে আমি নিঃস্ব এখন ওরা আমাকে কেউ দেখে না এটা হাজারে 80% এসে এটা বলে সেজন্য আমি একটা অনুরোধ করতে চাই আপনাদেরকে যারা বিদেশ করেন যারা আপনারা থাকেন তাদের নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন নিজে একটু ভালো থাকবেন নিজে ইবাদত বন্দেগী করে আল্লাহর পথে কাজ করেন সব টাকা কামিয়ে দেশে পাঠিয়ে পরে আপনারা খুব হয়রানি হয়ে যান এখন অনেকে বলে আপা বউ
পরকিয়া করে চলে গেছে, আমার টাকা পয়সা নিয়ে চলে গেছে, আপা আমার ভাই বোনকে এত করলাম কিন্তু এখন আমাকে কেউ দেখে না। তাই এখন থেকে সতর্ক থাকতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের কল্যাণে যা যা দরকার এত কৃপণও করবেন না। একটা ক্ষণস্থায়ী জীবন, নিজের জন্য খাওয়া দাওয়া কাপড় চোপড় ভালোভাবে চলা, আল্লাহর পথে দান করা, আল্লাহর রাস্তায় যাওয়া, এগুলি থেকে আপনার বিরত থাকবেন না। শুধু কামাই করলেন আর জমালেন, ভবিষ্যৎ ভবিষ্যৎ একটা সেকেন্ডের ভরসা নয়। আমার জীবনে আমি কখনও কোনো ব্যাংক ব্যালেন্স করি না, আমি জানি যে এগুলি আমি সুস্থ আছি, ভালো আছি, চলাফেরা করতেছি আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি আর আমার কখনোই কোনো চাহিদা নাই। তো এটা আমি একটু জাস্ট বললাম, এরকম প্রতিদিন আমাদের এই যে এখন যে দুইজন ক্যান্ডিডেট বসা তাদের একই প্রবলেম, তাই একটু স্মরণ করলাম। তো আমাকে ভুল হলে ক্ষমা করবেন, আপনারা নিজেকে ভালোবাসেন তাহলে আপনি ভালো থাকলে আরেকটা মানুষকে হেল্প করতে পারবেন। অর্থশূন্য মানুষ কখনো কিছু করতে পারে না, এটা সবসময় মনে রাখবেন। আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আমার এই দুইটা বিধবা বোনের জন্য আমার পাত্র ভাইদের আমি আহ্বান করছি, আপনারা আমার আপনজন, আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই বলবো। আর সবসময় মনে রাখবেন আমি আপনাদের একজন সেবক, এই সেবক হিসাবেই কাজ করতে চাই। আপনারা মানে অন্য কোনো ভুল ধারণা নেবেন না। অনেকেই আছে এসে বলে যে আপা এমন ঘটকটা 20,000 দিছি 30,000 দিছি, এই যে আপনারা এগুলো আমাকে কই, আপনারা তো কখনোই, কেউ যদি আমাকে 20,000 টাকা দিত তাহলে তো আমি সারাটা মাস তার জন্যই কাজ করতাম। তো আমি চাই অল্প অল্প করেই হোক, আমি 10 জনে মিলে আপনারা আমাদের অফিসটাকে টিকিয়ে রাখেন, আমি আলহামদুলিল্লাহ। আমার আর কোনো ব্যক্তিগত কোনো চাহিদা নাই, ব্যক্তি কোনো কোনো চয়েস নাই, আমি সব পরিবেশে অ্যাডজাস্ট, আমি যেখানে যাব সেই পরিবেশে আমি থাকতে পারবো, আমার এত ইগো প্রবলেম নাই। অহংকার তো প্রশ্ন ওঠে না, অহংকার কার সাথে করবে, একটা সেকেন্ডের তো ভরসা নাই। অনেকেই আছে আমি মনে করি যারা ক্ষমতাবান তাদের কাছে যাই অনেক সময়, অনেক কষ্ট নিয়ে ফিরি, বুকের মানে এমন কষ্ট হয় আমি তাকিয়ে বলি যে আল্লাহ ওদের ভিতর কি আল্লাহ এত ক্ষমতাবান, তাদের একটা কথার কারণে হয়তো আমি একটা মানুষের হেল্প হয়ে যাবে। মানুষ যত ক্ষমতাবান হবে তত মানুষ মানবিক হবে, আমার আমার এটাই চিন্তা ভাবনা। আমি যত অর্থবিত্তের মালিক হব আমি তত মানবিক হব এবং মানুষকে সম্মান করব, এই মানসিকতাই সবার হওয়া উচিত। আমি কোথাও কখনো কোনো এই যে অনেকে অনেক কিছু বলে তখন আমি বলি যে আমি তাকিয়ে থাকি আর আমার চোখে পানি পড়ে যে আল্লাহ তাদের কি কোনো গুণার চিন্তা নাই, তারা কি মনে করে না একটা সেকেন্ডের যে ভরসা নাই, এটাই তখন কষ্ট লাগে। তো মানুষ যত ক্ষমতাবান যত বিত্তশালী হবেন আপনারা তত মানবিক হবেন, মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসা করবেন, আল্লাহই আপনাকে শান্তি দান করবেন, কোনো পেরাশানি হতে হবে না, এটাই আমার বিশ্বাস। তো সবাই ভালো থাকবে, দোয়া করবেন, আল্লাহর নামে কাজ শুরু করে যাবো। আসসালামু আলাইকুম।